হ্যালো বিয়ার্স ওয়েলকাম মাই হোম কিচেনে আজকে নিয়ে এসেছি ভেজিটেবল ফ্রায়েড রাইস তো ফ্রায়েড রাইস বলতে অনেক মজা হয় সবাই ফ্রায়েড রাইস খাওয়ার জন্য বাইরের রেস্টুরেন্টে চলে যায় তো আজকে আমি এই ভেজিটেবল ফ্রায়েড রাইসটা করেছি তো চলেন দেখি এই ভেজিটেবল ফ্রায়েড রাইসটা করতে আমাদের কী কী লাগে আমি এখানে তিন টেবিল স্পুনের মতো তেল দিয়ে নিয়েছি তো তেলটা বেশি লাগে না অনেক কম তেলে ভেজিটেবল ফ্রায়েড রাইসটা করা যায় তেল দিয়ে নিয়েছি ঠিক আছে এখানে প্রায় তিনটেপের মতো এখন তেলটা যখন গরম হওয়ার পরে আমি এখানে লাল ক্যাপসিকাম কেটে রেখেছিলাম প্রায় হাফ কাপের মতো বেশি নি নেই কারণ অনেকগুলো ভেজিটেবল থাকবে তো এই জন্যে সবগুলো একটু হাফ কাপ হাফ কাপ করে নিলেই হবে এখানে তো এটা একটু হালকা একটু ফ্রাই হয়ে গেলে আমি এবার নেক্সট ক্যাপসিকাম এটাও ক্যাপসিকাম তো এটা একটু গোল গোল টাইপের মরিচের মতো সেটা আমি কেটে রেখেছিলাম এটাও হাফ কাপ তো এটাও আমি দিয়ে দিলাম এখন এগুলো একটু হালকাভাবে একটু ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু আদা বাটা আদা বাটা দিয়েছি এক চাচ চামচের মতো অত বেশি নাম আপনারা চাইলে হাফ চা চামচও দিতে পারেন জাস্ট একটু ফ্লেভারটা ইয়ে হওয়ার জন্য এই জন্যই দিয়েছি আমি দিয়ে দিচ্ছি পাতাকপি হাফ কাপের মতো পাতাকপিটা আগে আমি একটু সিদ্ধ করে নিয়েছিলাম জাস্ট পাতাকপিটাই সিদ্ধ করেছি আর গাজরটাও আমি সিদ্ধ করে নিয়ে পাতলা করে কেটে রেখেছিলাম তো আমি গাজরটাও আমার হাফ কাপ এখানে এখন আমি দিয়ে দিলাম তো গাজর আর পাতাকপিটা একটু পরে দিলাম এই জন্য যে ক্যাপসিকাম দুইটাই আমার সিদ্ধ করা ছিল না এই জন্যে আমি আগে ওগুলোকে একটু ভালো করে ভেজে নিয়েছি এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে নিলাম ভালো করে মিক্স করে নিচ্ছি দেখেন খুবই একটু ভালোভাবে একটু ইয়ে করে নেবেন মিক্স করার পরে এখন কালারটা খুব সুন্দর আসছে লাল সবুজ সাদা মিক্সে সব কিছুতেই এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি অত ছো ছোটো ছোটো করে কুচি করে নিই যে কুচি করেছি ঠিক আছে তো এবার এটাকে মিক্স করে নিচ্ছি ভালোভাবে পেঁয়াজটা পেঁয়াজটা মিক্স করার পরে আমি একটু একটু সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দিব। কারণ সবগুলো ভেজিটেবল পেঁয়াজ যেগুলো মিক্স করার জন্য আমি ঢাকনা দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুনের মতো চিলি পিক্স তো চিলি পিক্সটি এটা জাস্ট ঝালের জন্য আর কালারটা সুন্দর আসার জন্য দিয়েছি আমি তো এটা একটু একটু ঝাল ঝাল আসার জন্য আমি আবার ঢাকনা দিয়ে পাঁচ দশ মিনিট ওয়েট করব পাঁচ দশ মিনিট পরে আমার এটা সবজিগুলো মোটামুটি অনেক রান্না হয়ে গিয়েছে বেশি আর রান্না করা লাগবে না আমার যে হাফ রান্না ওইটা আমার পরে আস্তে আস্তে বাকিটা হয়ে আসবে এখানে আমি প্রায় এক কাপের মতো ডিমকে সিদ্ধ করে সিদ্ধ না জাস্ট ভাজি করে নিয়েছি কাপ পরিমাণ হচ্ছে আপনি এক কাপ নেবেন এরকম ভাজি করে এবার কয়টা ডিম লাগে আপনার সেটা আপনি ইয়ে করে নেবেন আমার এটা মানে এবার আমি ডিমটা এরকম করে ঝুঁঝুরা করে রেখেছিলাম এবার মিক্স করে ভালোভাবে মিক্স করে ফেলেছি আমি এবার আমি দিয়েছি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতাটা অপশনাল আপনার চাইলে দিতে পারেন না চাইলে না দিলে হবে তো জাস্ট সবুজ সবুজ কালারটা সুন্দর আসবে আর কি সেজন্যে তো পেঁয়াজ পাতাটা বেশি অনেকক্ষণ রান্না লাগে না দুই তিন মিনিট পরে দেখবেন একদম পুরা ইয়ে সফট হয়ে গেছে পেঁয়াজ পাতাটা এবার ভালোভাবে মিক্স হওয়ার পরে দেখেন কেমন আসছে আমার কালারটা খুবই সুন্দর একটা কালার আসছে এবার দিয়ে দিচ্ছি আমি এক টেবিলের মতো আপনার সয়া সস এক টেবিল চামচের মতো সয়া সসটা লাগবেই সয়া সস না হলে আসলে ফ্রাইড রাইসের মজাটাই আসে না তো সয়া সসটা দেওয়ার পরে আমি একটু আর একটু নেড়ে চেড়ে রান্না করে নিলাম ঠিক আছে এবার তো আমি এখানে ভাত সিদ্ধ করে রেখেছিলাম তো এই ভাতটা এবার আমি হাফ কাপ দিয়ে দিচ্ছি এখানে তো ভালোভাবে মিক্স করে নিচ্ছি ভাতটা পোলাও চালটা আর কি আগে আমি সিদ্ধ করে ঠান্ডা করে রেখেছিলাম একদম পোলাও চালটা এখানে তো দেখেন আমি আরও বাকিটা আমি দিয়ে দিলাম এখানে তো আমি এখানে একটু বেশি করেছি ফ্রায়েড রাইসটা আপনারা আপনাদের অনুযায়ী ফ্রায়েড রাইসের ভেজিটেবল এবং রাইসটা ওভাবে নেবেন কোনো সমস্যা নেই জাস্ট মিক্সগুলো এভাবেই করবেন তাহলে দেখবেন অনেক মজা লাগে তো এই ফ্রায়েড রাইসটা আমি এবার জাস্ট এখানে আমি আগেই কয়েকটা চিকেন সিদ্ধ করে চিকেনের স্টক নিয়ে রেখেছিলাম তো ওটা আমি এখন দিয়ে দিচ্ছি যে এটা বেশি না জাস্ট এক হাফ কাপের মতো দিবেন যা একটুকান ভাতটা তো আগেই রান্না করা আছে এখানে কোনো অসুবিধা নেই ভাতটার ইয়েটা তো এবার আমি জাস্ট এপিট ওপিট করে একটু আমি উলটিয়ে দিয়ে ওয়েট করব কতক্ষণ তো আমার মোটামুটি হয়ে এসেছে রান্না বেশি টাইম লাগেনি দেখেন কালারটা খুবই সুন্দর আসছে এখানে খুবই ভেজিটেবল ফ্রাইড রাইস আপনার চাইলে এটার সাথে আমার চ্যানেলে সুইট চিলি ক্রিস্পি চিলি আছে চিকেন আছে আপনারা ওইটাতে পরিবেশন করতে পারেন আমি একটা প্লেটে এখন পরিবেশন করে নিচ্ছি এটাতে খালি আমি ভেজিটেবলটা পরিবেশন করলাম আপনার চাইলে সুইট ক্রিস্পি